বুঝতে বাকি রইল না, এদেশে যত বড় সেলিব্রিটি যত বড় হুমরা সুমরা নেতা নেত্রী যা আছেন, ইসলামকে মাইনাস করতে চাইলে এদেশের জনগণ কাউকে ছাড় দেয় না। ঠিক কি ঠিক না? আজকে হয়তো বুঝতেছে না, আরে আওয়ামী লীগের নেতারা এখানে আছে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই এলাকার কোনো একটা মসজিদে কোনো ব্যক্তি গিয়ে হাত দেখ, এই আওয়ামী লীগের লোকেরাই রামদালিয়া দৌড় দিব, কয় তুই মসজিদ ভাঙাস, তোরা আজকে খাইছি। ঠিক কি ঠিক না? এটাই প্রমাণ করে বাংলাদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে মাইনাস করে বাংলার জমিনে কোন নেতা নেত্রী হুমরা সুমরা সেলিব্রিটি ইসলামকে মাইনাস করে দিবে, ইসলামকে বাধাগ্রস্ত করবে, সাথে মেরে সুলতানের পক্ষ নিবে, বাংলার জমিনে তার কোনো ছাড় না। ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কিছু করা সহ্য করতে পারে, তাই বলবো একটা হুঁশিয়ারি দিয়ে দিতে চাই এই ময়দান থেকে, চিটাগাং রুটের এই মাহফিল থেকে, আল আমিন মাদ্রাসার প্রোগ্রাম থেকে, হাজারো মুসল্লিদেরকে সামনে রেখে বলতে চাই, আমি ওদম বাংলাদেশে ওয়াজের ময়দানে প্রথম এই আওয়াজ তুলেছি, বাংলার জমিনে আল্লাহর নবীকে কটুক্তিকারীকে হত্যার কারণে, ব্লগার রাজীব ব্লগার অভিজিৎ রায়কে হত্যার কারণে বাংলার একটা মুজাহিদ সন্তানকে ফাঁসি দেওয়া যাবে না। এই আওয়াজ তুলেছি, এই আওয়াজ আলহামদুলিল্লাহ ছড়িয়ে যাচ্ছে, আওয়াজটা তো আমি ওদম তুলেছিলাম, শুরু করেছিলাম, এই আওয়াজ মামুনুল হকের কণ্ঠে বাজতেছে, এই আওয়াজ আল্লামা বাবুনগরীর কণ্ঠে বাজতেছে, এই আওয়াজ নারায়ণগঞ্জের আব্দুল আউয়ালের কণ্ঠে বাজতেছে, এই আওয়াজ মুফতি ফয়জুল করিমের কণ্ঠে বাজতেছে। যেমন করতেছি পারলে আয়, তুই আমার মাদ্রাসায় যাস, তোর পাড়া বাড়া দে, পায়ে ধরে বলে যায়, মহাব্বতের সুরে বলে যায়, তবুও তোকে বুঝাইতে চাই, তোর দল বড় না, তোর ধর্ম বড়। দলের দালালি যে কোনো দল নেতার দালালি করতে গিয়া যদি দেখো, লা তুআতিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার মধ্যে পড়ে যাইতে হবে, আল্লাহর আইন নবীর আইনের বিরুদ্ধে যেতে হবে, তাহলে দল যেই দলই হোক মনে রাখবা সেই দল এবং নেতা সব কিছু চাইরা তোমাকে ইসলামের পক্ষে চলে আসতে হবে। নূহ আলাইহিস সালাম তাওহীদের বিরুদ্ধে যাওয়ার কারণে তার সন্তান কানাআনকে কি দূরে রাখছে না, ছেড়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে তাওহীদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কারণে আজরের দৈরা লাইকে আল্লাহরে ছেড়ে দিছে, আরে চাচ্ছে পিতাকে ছেড়ে দিছে। আমার আপনার নবী আবু জাহেল আবু লাহাব চাচাদেরকে ছেড়ে দিছে নাকি ইসলাম ছেড়ে দিছিল, তার মানে কি বোঝা যায়? আরে নূহ আলাইহিস সালাম ছেলেকে ছেড়ে দিয়ে বুঝাইতে চায়, ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে ছেড়ে দিয়ে তোমাকে আমাকে বুঝাইতে চায়, আমার আপনার পয়গম্বর চাচাদেরকে ছেড়ে দিয়ে বুঝাইতে চায়, ও পৃথিবীবাসী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমার পয়গম্বররা এটাই বুঝাইতে চায়, প্রয়োজনে বাবা চাইতে হবে, প্রয়োজনে ছেলে চাইতে হবে, প্রয়োজনে চাচা চাইতে হবে, প্রয়োজনে দল নেতা ইসলামের জন্য বাবা মা ভাই বোন সব চাইতে হবে। এই শিক্ষা কি আমাদেরকে দেয় না? এগুলো কি বানোয়াট কোনো কথা? তার মানে তুমি যেই দল করো, দল মতের ঊর্ধ্বে গিয়া এখন আমাদেরকে রাসূলুল্লাহর পক্ষে আসতে হবে।
নাই, কে আজারি সাহেবের ওয়াজ শুনো, কে সিদ্দিকী সাহেবের শুনো, কে মামুনুল হক সাহেবের শুনো, কে মুফতি ফয়জুল করিম সাহেবের শুনো, কে আনাতুল্লাহ আব্বাসী সাহেবের শুনো, কে জুনাইদ আল হাবিব সাহেবের শুনো, কে হাসান জামিল সাহেবের শুনো, কে আইয়ুবী সাহেবের শুনো, এগুলো দেখবার টাইম নাই, তাফাররুক করার সময় নাই, মত পার্থক্যের সময় নাই, সবাই মিলাও হাতে হাত, মুরা মুহাম্মাদের উম্মত। ঠিক কি ঠিক না? জাগ্রত কবি মুহিব খান বড় আজীব কণ্ঠে একটা গজল গাইছে, এত ভালো লাগে আমার, মাঝে মাঝেই শুনি। বাংলার সব পীর মাসায় উলামা জনতা জাগরে আছে, ঠিক কি ঠিক না? গজলে শুনছেন? গাইব। বাংলার সব পীর মাসায় এক উলামা জনতা জাগরে আজ, হাতে হাত রেখে এক খবরে ভজ্র কণ্ঠে তুলো আওয়াজ। আওয়াজ তুলতে হবে না হবে না? আরে যে আওয়াজ শুনলে তাগুতের অন্তরে কম্পন সৃষ্টি হয়, যে আওয়াজ শুরু করেছিল শাহজালাল মুজাররাদি আমিনী, সেই আওয়াজ বাংলার প্রত্যেকটা মুসলমান মর্দ মুজাহিদের কণ্ঠে প্রতিধ্বনিত হবে। বাংলার সব পীর মাসায় উলামা জনতা জাগরে আজ, হাতে হাত রেখে এক খবরে ভজ্র কণ্ঠে তুলো আওয়াজ। অলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে, মুমিনের এই যায় নামাজ, এই যায় নামাজ মুমিনের। সারা বাংলাদেশ সারা পৃথিবীর সব জায়গায় মুমিনের সেজদার স্থান, ঠিক কি ঠিক না? তার মানে এই জায়গাগুলো নাস্তিক মুরতাদ শাতিমের রাসূলকে দিয়া নাপাক করা যাবে না। বাংলার সব পীর মাশায়ে উলামা জনতা জাগরে আজ, হাতে হাত রেখে এক খবরে ভজ্র কণ্ঠে তুলো আওয়াজ। অলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে, মুমিনের এই যায় নামাজ। ওরা কথা বলে ঘরে বসে আর লাফাই নিজের ছত্তরে, মোরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে। আমাদের লাঠি ছড়িয়ে আছে বাংলার সব ঘরে ঘরে, আমাদের লাঠি ছড়িয়ে আছে ইসলামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে। বইলা দেখেন, আওয়ামী লীগ বিএনপির ঘর নাই, জমিয়ত জামাত চরমুনাই দশক বাসদের ঘর নাই, প্রত্যেক ঘর থেকে মসজিদে যে আঘাত করবে সেই হাত আইপির রহমানের হাত হতে পারে, সেই হাত কোন বড় এমপি মন্ত্রী হতে পারে, মসজিদে হাত তুলব তো, মসজিদ ভাঙতে চাইব তো, সেই হাত মুসলমান ভেঙে দিবে। শাসন ব্যবস্থা, কোরআন সুন্নাহ, রাষ্ট্রীয় আইন সব কিছু বলে, আমার নবীকে কেউ গালি দিলে এটা সুস্পষ্ট ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা। অথচ প্রথম আলোর রিপোর্ট বলে এটা নাকি বাকস্বাধীনতা, মুক্ত মনা ব্লগাররা যা মন চায় তা বলবে। আমার জানতে মনে চাই আল্লাহর নবীরে গালি দিয়া মুসলমানদের অনুভূতিতে আঘাত হানা, এটা যদি হয় তোমাদের বাকস্বাধীনতা মুক্ত মনা ব্লগারগিরি, এইটাই যদি হয় তোমাদের মত প্রকাশের স্বাধীনতা মুক্ত মনা আর স্বাধীন চেতা, আমরাও বলতে চাই তোদের মত প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতা, আমার নবীকে তোরা গালি দিবি আর আমরা আমাদের হাত প্রকাশের স্বাধীনতা তোদের জিহ্বাগুলো কেটে ফেলবো। বিশ্বাস করেন না নাই করেন, আমরা ময়দানে ঘুরি 64 জেলায় আল্লাহ আলহামদুলিল্লাহ সফর করায়, আমরা জানি, আমরা ঘুরে ঘুরে দেখতেছি ইসলামের পক্ষে নবীর পক্ষে সব মানুষ, গুটি কয়েক কয়েকটা কয়েকটা সেলাসা মুন্ডা লাফায়। আরে পুলিশের লোকদের সাথে ওই দিন বরিশালে এয়ারপোর্টে কথা হচ্ছে, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলতেছে, গো হুজুর আপনারা প্রায়ই বলেন পুলিশ গোলাম, পুলিশ সরকার যা কয় তাই করে, চাটুকার এসে হুজুর শুনেন, আমরা চাটুকার না গোলাম না, আমাদেরও মন চায় নবীরে যে ব্যক্তি গালি দিছে ওরে দইরা আসার দিই, আমাদেরও মন চায় ওর কল্যাণাই বসায় দেয়, কিন্তু আমরা কেন পারি না? হুজুর মাস্টারি চাকরি করে সেও সরকারি চাকরিজীবী, কিন্তু মাস্টারি চাকরি যারা করে এরা বেতনের জন্য আন্দোলন করে, করে কি করে না?
কিন্তু মাস্টাররা বেতনের জন্য চাকরি করলে এটা হয় আন্দোলন। এটা কি হয়? পুলিশ যদি করে এটা আন্দোলন হয় না, হয়ে যায় বিদ্রোহ। সুন্দর একটা যুক্তি কিন্তু দিছি, আমার খুব ভালো লাগছে যুক্তিটা। কয় হুজুর, আমরা যদি আন্দোলন করি তাইলে সেটা হয় আন্দোলন, থাকে না সেটা বিদ্রোহ হয়ে যায়। মাস্টাররা আন্দোলন করলে আন্দোলন থাকে, কিন্তু আমরা আন্দোলন করলে বিদ্রোহ হয়ে যায়। এজন্য আন্দোলন করতে পারি না। অন্যান্য রাষ্ট্রে আমাদের এই বিদ্রোহের কারণে লেখালেখি হবে, আমাদেরকে নিয়ে বলবে বাংলাদেশে বিদ্রোহ হয়ে গেছে, এজন্য আমরা আন্দোলন করতে পারি না, কিন্তু আমরাও আপনাদের সাথে আছি। সেটা প্রমাণ হয় যখন আল্লামা মামুনুল হক সাহেব কোনো বক্তব্য দিতে যান, মাহফিল করতে যান, আলহামদুলিল্লাহ যারা বাধা দেয় সেই এসপি ওসিরা আয়েশা আরা লেখে হুজুর একটা সেলফি তুলব, মাশাআল্লাহ বলেন, একটা সেলফি তুলি হুজুর, সেলফি তুলতে চায় নেতারা পর্যন্ত আল্লামা মামুনুল হক সাহেবের সাথে সেলফি তুলতে চায়। যে ওসি সাহেব বাধা দেয় সেও বলে হুজুর আমি একটা ছবি তুলি আপনার সাথে, বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার মেয়েটার জন্য দোয়া করেন, আরো অবাক করা নিউজ দেয়। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি।